আসসালামু আলাইকুম। আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাজ্যজনক ছিল। সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না, ছিল গোত্রভিত্তিক শাসন। শহরের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনের রাজনৈতিক জীবন মোটেও শান্তিপূর্ণ ছিল না। গোত্রীয় শাসন ব্যবস্থা। প্রাক ইসলামী যুগে আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেছিল। গোত্রপীতি। গোত্রপীতি ছিল বেদুইন আরবের মূল প্রেরণা। এই প্রেরণার মূল কথা, গোত্রের অন্য সদস্যের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। গোত্রের প্রতি আরবদের এই অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্যকে আসাবিয়া বা গোত্রীয় সংহতি বলা হয়। গোত্রীয় সংঘাত। প্রাক ইসলামী যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয়সহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এই সব গোত্রীয় সংঘাত আয়ামাল আরব বা আরবদের দিন নামে পরিচিত ছিল। ঐতিহাসিক এডওয়ার্ড গিব্বনের মতে অজ্ঞতার যুগে আরবে প্রায় 17,000টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। গোত্রীয় জোট। মক্কার নেতৃত্বে প্রাক ইসলামী আরবে গোত্রীয় জোট গড়ে উঠেছিল। আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাকে ইলাব বলে। আইনের শাসন। সরকার গঠন বা শাসন পদ্ধতির সম্বন্ধে আরবরা অনভিজ্ঞ ছিল। দেশে কোনো বিধিবদ্ধ আইন ছিল না, ফলে জোর যার মুল্লুক তার নীতি সর্বত্র প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত, চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত নীতিতে তারা বিশ্বাসী ছিল। আইন না থাকায় বনু বকর ও বনু তাগলিব গোত্রের মধ্যে বাসুসের যুদ্ধ 40 বছর স্থায়ী হয়েছিল। শেখ বা গোত্রপ্রধান। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার ফলে গোত্রের প্রধান ছিল সর্বেসভা। গোত্রের প্রধানকে শেখ বলা হতো। শেখদের মর্জির উপর শান্তি শৃঙ্খলা নির্ভর করত। আলমালা বা মন্ত্রণা সভা। প্রাক ইসলামী আরবে আলমালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা, মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। আলমালার বিভিন্ন দপ্তর ছিল, বিশেষ করে উল্লেখযোগ্য ছিল রিফাদা দপ্তর, যা তীর্থযাত্রীদের রসদ সরবরাহ করত। সিকায়া দপ্তর, তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানি সরবরাহ করত। হিজাবা, কাবাগ্রহ গৃহ ঢেকে রাখার ব্যবস্থা করত। লিওয়া, যুদ্ধের সময় পতাকা বহন করত। যে কক্ষে এই পরিষদের সভা বসত সেটি পরিচিত ছিল দারুল নাদওয়া নামে। প্রকৃতপক্ষে এটিকে কুরাইশদের সংসদ ভবন বলা যায়। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। মক্কার পৌর সমিতি। মক্কার নাগরিক ও তীর্থযাত্রীদের সুবিধার্থে মক্কায় একটি পৌর সমিতি গঠন করা হয়েছিল। তীর্থযাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা, গোলযোগ নিষ্পত্তি, তীর্থস্থান সময়ের পরিচ্ছন্নতা, তীর্থযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা এই পৌর সমিতির উপর ন্যস্ত ছিল। সবাইকে ধন্যবাদ।